হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে চলে এলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আসলে আজকে দিনটা খুবই সুন্দর, রোদ উঠছে অনেক সুন্দর, আকাশটা দেখলে বুঝতে পারবেন। তো ঠান্ডা তো আছে অবশ্যই, গতকালের ওয়েদার খুবই খারাপ ছিল, পুরো দিন বৃষ্টি ছিল। আজকে ঠান্ডা আছে, বাতাস আছে, এই আর কি। আমি রান্না করবো, রান্না অবশ্য শুরু করে দিয়েছি, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি আজকের ওয়েদারটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কই মাছ রান্না করব, আমি কই মাছগুলিকে ভেজে নিলাম হলুদ লবণ মরিচ দিয়ে। কই মাছ আমি রান্না করব আজকে লাউ দিয়ে, আলু দিয়ে, ঝিঙ্গা দিয়ে। তো আমি এভাবে কোনোদিন রান্না করি নাই, তো আজকে আমার ঘরে এগুলি ছিল, তো আমি মনে করলাম কেন না আমি একটু দেখি অন্যরকম রান্না করে দেখি কেমন হয়। তো এদিকে আমি লাউ কুচি নিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে লাউগুলিকে আমি প্রথম কষি নিলাম। লাউ আর আলু, আলুগুলিকে প্রথম কষি নিলাম, পরে লাউ দিয়ে দিলাম। আসলে মশলাটা ভালো হলে সব কিছুই ভালো লাগে। আমার জাজি বলতো যে মশলা ভালো হইলে বা যে কোনো জিনিস রান্না করতে গেলে যদি মশলাটা ভালো হয়, ওই বনের যে দুব্বা আছে দুব্বাটাও নাকি ভালো লাগে। তো ওই আর কি, ভালো মতো কষিয়ে নিয়ে তরকারিটা ভালো মতো কেয়ারফুলি রান্না করলে তরকারি অবশ্যই মজা হবে। তো এই যে আমি কম্বিনেশনটা আজকে করলাম লাউ দিয়ে, আলু দিয়ে, ঝিঙা দিয়ে, আই থিঙ্ক ভালো হবে। তো জানি না, দেখে দেখেন, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে রান্না করি। অলমোস্ট আসলে এগুলি আমার কষা হয়ে গেল। এখন আমি ঝিঙ্গাগুলি দিয়ে দিব, ঝিঙ্গাগুলি দিয়ে আমি কষব। ঝিঙ্গাগুলি দিয়েও ভালো মতো কষি নিয়ে আমি ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। ঢেকে দিলাম, ঝিঙ্গা, আলু, লাউ সুন্দর মতো কষা হয়ে গেল। এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। এর চেয়ে আর বেশি ঝোল দেবো না। লাউটাও আমার 80% গলে গিয়েছে, ঝিঙ্গাটা, আলুটাও। আমি এখন ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট পর আমি মাছ দিয়ে দিব। এখন আমি চলেন আমি দেখাচ্ছি আজকে আমাদের এখানকার বাহিরের ওয়েদারটা। তো এ পর্যন্ত বলক আসো, ফিরে আসছি বাহির থেকে আপনাদের ভিউটা দেখিয়ে। আজকে আমাদের এখানে সুন্দর রোদ, গতকাল খুবই বৃষ্টি ছিল, ওয়েদার খুবই খারাপ ছিল গতকালের। আজকে মনে হয় না যে কালকে খারাপ অবস্থা ছিল। তো খুবই সুন্দর, খুব সুন্দর আকাশ দেখেন, রোদ আর ঠান্ডা আছে, হালকা বাতাস আছে। তো আজকে আমাদের এখানে স্যাটারডে সকাল 10:30 বাজে। তো দাঁড়ানো যাচ্ছে না খুব বেশি একটা, ঠান্ডা আছে, বাতাস আছে। তো বাহিরের অবস্থা দেখেন খুবই সুন্দর, ভালো লাগে। আমরা বের হব বিকালের দিকে, তো শেয়ার করবো এটাও আপনাদের সঙ্গে। তো তাহলে চলেন দেখি তরকারিটার কী অবস্থা। এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিব। লবণ দেখে নিলাম, ঠিক আছে লবণ,
ঝুলো ঠিক আছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আর শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতা দিব না, ঢেকে দিব, আরও 5 মিনিট রান্না করবো তরকারিটাতে। এখন আমি দিয়ে দেব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। শীতের কই মাছের তরকারিতে ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে টেস্ট। লবণ ঝাল সব কিছু পারফেক্ট ঠিক আছে, কোনো কিছু বেশি কম হয় নাই। আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শীতের তরকারির ফ্লেভারটা বাংলাদেশের মতো। তো রেসিপিটা দেখাইতে পারলাম না আসলে, আর এই ধরনের রেসিপিটা আমরা বাঙালি সবাই পারি কম বেশি। তো আজকে আমি রান্না করলাম, সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। তো সবাইকে জানাচ্ছি, আল্লাহ হাফেজ।